চেক রিপাবলিক বাংলা উচ্চ নাগরী আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এ বাংলায় রাজ্য সরকারি কর্মীদের নিয়ে হচ্ছেটা কি তারা দীর্ঘ দিন ধরে বলে আসছেন ডিএনএ 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 কোথায় তিন কোথায় ৩৮ কোথায় তিন কোথায় ৩৫ কিন্তু আজও তাদের ডিএ মিলছে না তাই টাকার এই প্রশ্নগুলো তারা করছেন তারা আজ ১৯ দিন ধরে রাস্তায় তারা বলছেন তারা ধর্ণা দিচ্ছেন তারা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন কিন্তু রাজ্যের মন্ত্রীরা তারা বলছেন যে এই রাজ্য সরকারি কর্মীদের জন্য আমাদের কাজ ঢিলেমি হচ্ছে এই রাজ্য সরকারি কর্মীরা নাকি তেলে মাথায় আমরা তেল মাথায় তেল মারি না এই রাজ্য সরকারি কর্মীরা তারা তাদের দায়িত্ব পালন করছেন না কিন্তু এত বছর ধরে তাদের প্রাপ্যটা দিল না কে তাদের ডিএটা কে চুরি করল কি চুরি করল এই আওয়াজটা যারা তলার উপর তলায় বসে রয়েছেন যারা চেয়ারে বসে রয়েছেন তারা বুঝতে পারছে যারা তলার উপর তলায় বসে রয়েছে আর তার এই প্রতিবাদে তারা আজ রাস্তায় আন্দোলন করছেন আমরা আসবো আলোচনায় প্রথমেই দেখে নেব আজ দিনভর এবং গতকাল কর্মবিরতির পর কি ছবি উঠে আসছে দেখুন পরবর্তীতে আপনারা আন্দোলনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন কি পরিকল্পনা পরবর্তীতে আমাদের যারা নেতৃত্ব আছে তারা সিদ্ধান্ত নিয়েছে দুদিনের টাইম দিয়েছে তারা যদি সরকার পক্ষ এই দাবি মেনে না নেয় আমাদের তাহলে আমরা আগামীতে ৫৭ আন্দোলন তো হবেই তার সঙ্গে সঙ্গে সব কর্মচারীরা কিন্তু পঞ্চায়েত ভোট বয়কট করবে এটা এরপর আমাদের যেটা কর্মসূচি আছে আমরা কেন্দ্রের নির্বাচন দপ্তরে আমাদের চিঠি পাঠানো হবে যে সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে কিন্তু আমাদের এরপরে যে কর্মসূচি থাকবে লাগাতার বৃহত্তর আন্দোলনের পাশাপাশি সামনে যে আমাদের নির্বাচন আসছে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচন কিন্তু আমরা বয়কট করবো সমস্ত কর্মচারীরা মিলে একেবারে আমি তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা আপনারা পরবর্তীতে এই আন্দোলনকে কিভাবে নিয়ে যাবেন ১৯ দিন তো হয়ে গেল দেখুন ১৯ দিন আমরা এই শহীদ মিনারে মাটি কামড়ে পড়ে আছি আমাদের বকেয়া ডিএ এবং সমস্ত শূন্যপদে নিয়োগ যদি দাবি দুটো না মানে সরকার তাহলে আমরা পরবর্তীতে এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে আমরা সমস্ত রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা ভোটের ডিউটি করে আমরা এই ডিউটি থেকে অব্যাহতি নেব আপনাদের যদি দাবি পূরণ না হয় তাহলে পঞ্চায়েত ভোটে যে ডিউটি আপনাদের সেই ডিউটি আপনারা কি বয়কট করবেন হ্যাঁ আমরা বয়কট করব কারণ পঞ্চায়েত ভোটে আমাদেরকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করতে হয় তাহলে আজকে আমরা যদি মানে টাকা থেকে বঞ্চিত হয়ে যাই আমরা সেই ডিউটি কেন করব তাহলে আমরা সেই ডিউটি বয়কট করব যতদিন না আমাদের ডিএ দেবে না ততদিন আমরা ডিউটি করব না ওকে ডিএ তাদের চুরি গিয়েছে তারা বলছেন এই ডিএ চুরি করে নিয়েছে সরকার এই ডিএ কবে পাওয়া যাবে তারা আন্দোলন করছেন তারা বলছেন তারা মাঠে উড়েছেন তারা কোর্টে উড়েছেন কিন্তু এত বছর ধরে তারা ডিএ চুরি করে বসে রয়েছে তাদের কি হবে তারা বলছেন কি বলছেন কি চুরি গিয়েছে কে চুরি করেছে এখানে তো আর কোনো বিতর্কই থাকতে পারে না কিন্তু তারও তাও কয়েকজন গলা চাপড়ে চাপড়ে বুক চাপড়ে চাপড়ে গলা ফাটিয়ে বলছেন না এটা কেন্দ্রের বঞ্চনা